ভিডিও আপলোড করতে এখন একটু দেরি হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো কারণটা। তো দেখো, এটা হচ্ছে বাবার নিয়মভঙ্গের দিন। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আগের দিন প্রচণ্ড সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর দেখো নবান্ন দেখা যাচ্ছে। আর নিচে যে একটা গাড়ি দেখছো, এটা হলো মানে বাজারের গাড়ি, মানে সরকারি যে বাজার বসে। তো সত্য গাড়ি এসছে, কিন্তু 10টার মধ্যে উঠে যেতে হবে যেহেতু লকডাউন, বুঝতেই পারছো। আর এবার আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটের পেছনের দিকের ঘরটায়। দেখো একটা পুকুর রয়েছে, এখান থেকেও নবান্নটা কিন্তু সুন্দরভাবে দেখা যায়, আর রাস্তাটাও দেখা যায়। দেখো বাজার বসেছে, বাজার বসেছে। আর হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি যে একদম পুরোপুরি ভালো আছি সেটা বলবো না, আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো মেয়েরা বাবার কাছে কতটা প্রিয় হয়। সমস্ত সন্তানই তার বাবা মায়ের কাছে প্রিয় হয়, কিন্তু এটা একটু লক্ষ্য করে দেখবে, ছেলেরা মায়েদের কাছে আর মেয়েরা বাবার কাছে সব থেকে প্রিয় হয়। আর মেয়েদের সমস্ত কিছু আবদারের জিনিসই থাকে বাবার কাছে, আমি এখন বুঝতে পারছি। তা বলে এই নয় যে আমার হাজব্যান্ড আমায় কিছু দেয় না বা আমি মুখ খসালেই আমায় কিছু এনে দেয় না, কিন্তু আবদার করার যে একটা জিনিস, সেটা মেয়েরা বাবার কাছে যদি বুড়িও হয়ে যায় কিন্তু তখনও করবে। যাই হোক, আমি তো আমার বাবার একটা মাত্র মেয়ে, যতটা যা কিছু করবার চেষ্টা করেছি। আমি এই ভিডিওর মধ্যে একটু অ্যাড মানে ওই ক্লিপসগুলো অ্যাড করে দেবো আর কি। যেমন আমার 4 দিনে কাজ হয়েছে, আমি 4 দিনে কাজ করেছি। আমার মায়ের যেদিন কাজ হয়েছে, আমাকে সবাই যেতে বারণ করেছিল, কারণ এখানে কোভিড প্রচণ্ডভাবে বাড়ছে। কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে কাজ হয়েছিল, লোকজনকে তেমন বলা হয়নি। তো পরে বাৎসরিক অনুষ্ঠানে করা হবে, আর হিসেব মতন আমার জ্যাঠা আর বাবা 3 দিন আগে পরে মারা গেছেন, ওই জন্য দুজনেরই একসঙ্গেই কাজ হয়েছে। যেমন বাবার কাজের দিনকে এমনি মন্দিরে পুজো টুজো সবই হয়েছে, বাইরে এমনি খাবার দাবারের অর্ডার দেওয়া হয়েছিল শুধু বাড়ির লোকেদেরই জন্য। আর আমি তো মেয়ে, নিয়ম ভঙ্গের জন্য আমার পিসিরা, বাড়ির লোকেরা, আমার শ্বশুরবাড়ির পিসি শাশুড়িরা সবাইকে বলেছিলাম। আর আমি কন্টেনারে করে প্যাক করেছিলাম, যেমন মনে করো শাক ভাজা থেকে আরম্ভ করে মাছ, পাঁঠার মাংস সব করেছিলাম। তো আমি কন্টেনারে করে মানে ক্যাটারিংকেই বলে দিয়েছিলাম, ওরাই করে করে দিয়েছে। আমি গিয়ে, আমি আমার হাজব্যান্ড সবাই গিয়ে দিয়ে এসেছিলাম, আমার পিস্তুত দাদাও ছিল। আর বাড়িতে এমনি বসে খাওয়ানোর জন্য ওটাও আয়োজন ছিল, কিন্তু বেশি ভিড় হবে না সেই কারণে এই ব্যবস্থাটা করেছি। মানে একটা মেয়ে হিসেবে যতটা করা সম্ভব আমি বাবার জন্য কিছুটাই কিন্তু ত্রুটি করিনি। আমার মা কালকে কাঁদছে আর বলছে যে তোর বাবা তোকে বাবাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। আর খাবারগুলো এত ভালো হয়েছিল, আমার বাবা বেশি রিচ পছন্দ করতো না, না রিচ হয়েছে, না বেশি ঝাল হয়েছে, না বাজে হয়েছে। মানে আর মানে আমাদের বাড়ির ক্যাটারিং যে কাকু করে সেই কাকুই করেছে, মানে আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠান নিয়ে ওই কাকুই করে। আর আমার ভাইয়ের ঐতের সময়ই স্টার্ট হয়েছে ওই কাকুর ক্যাটারিং আমাদের বাড়ি দিয়ে, সেই জন্য ওই কাকুকে দিয়েই করিয়েছিলাম আর কি ক্যাটারিং। আর খাবার দাবার খুবই সুন্দর, আর সবাই এসছে তাই বলছে। যে কোনো মানুষ যদি অসুস্থ থাকে, যদি 3 মাস 4 মাস বিছানায় শুয়েও থাকে, তখন নয় জানতাম যে হ্যাঁ সে চলে গেছে, কিন্তু সমস্ত অকেশনেই বলছে আর কি বাসুদা আর রমা। আজকে যে বাসুদার এই নিয়ম ভঙ্গে আমরা খাচ্ছি, সব কিছুই হয়েছে, কিন্তু কি অনুষ্ঠান পারপাসে খাচ্ছি সেটাই মেনে নিতে পারছি না এই আর কি। তাহলে চলো, ছোটো ছোটো যে ক্লিপসগুলো আমি অ্যাড করে দিচ্ছি দেখে নাও, ঠিক আছে? চলো এখন একটু ছোটো ছোটোই যখন পারবো ভিডিও দেবো। তো বাই। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি মেয়ে, তাই বাবার 4 দিনেই কাজ করেছি পিসির বাড়ি গিয়ে। আর নিয়মভঙ্গের দিন দেখো প্যাকেট সিস্টেম করেছি, কারণ আমার বাপের বাড়িতে পিসিদের সবাইকেই প্যাকেট দিয়ে দিয়েছি। মেনু কী কী হয়েছে তোমাদের পরে শেয়ার করছি। আর বাড়িতে আমার মামা শ্বশুর, পিসি শাশুড়ি, ননদ, আমার পিস্তুত দিদিরা সবাই এসেছিলো, ওরা বসে খেয়েছে। আর এখানে প্যাকেট প্যাকেট যে সিস্টেমগুলো করছি, এগুলো যেহেতু আমার বাপের বাড়ির পাশেই, এই দেখো বাপের বাড়িতে দিতে এসেছি।
আর বাকি কী কী খাবার আছে চলো এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটা পেরেছি ততটা মানে করেছি। হয়তো বেশি লোক আসেনি, কিন্তু 50 জনের মতন আয়োজন করা হয়েছিল। ডাল ভাত, শাক ভাজা, পাঁপড় ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, চাটনি, ঝুরো আলু ভাজা, সমস্ত কিছুই করেছিলাম। আর রসগোল্লাটা পেছনের দিকে ছিল, যেহেতু রাজভোগটা দেখানো হয়নি, তাই এখানে যা যা দেখতে পাচ্ছ সেগুলো তোমাদের বলেই দিলাম। অন্য সময় হলে হয়তো আরও লোকজন বলা যেত, কিন্তু নিজেদের রিলেটিভসদের মধ্যেই যতটা যা করার করার চেষ্টা করেছি। দেখো সবাই খাচ্ছে, মানে সবাই বলছে সব কিছুই হয়েছে, কিন্তু কী পারপাসে খাচ্ছি সেটাই মেনে নেওয়া যাচ্ছে না। এখনও আমার মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো গভীর ঘুমোচ্ছি, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন থেকে ভেঙেই হয়তো আমি বাবাকে দেখতে পাবো, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো।